আমন্ত্রণ হিলটন প্রপার্টিজ প্রবাস টাইম বুলেটিনে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ওমানের 74টি পেশার ভিসা ফি 2001 রিয়াল নির্ধারণ, পয়লা মে থেকেই নতুন আইন কার্যকর। ওমানে নাগরিক এবং প্রবাসীদের উপর আইসিটি জরিপ শুরু। ওমানে সপ্তাহের প্রথম দিনেই করোনার চোখ রাঙানি, একান্ত প্রয়োজন ব্যতীত ওমানের বাইরে যেতে নিষেধাজ্ঞা। করোনা স্বাস্থ্য সুরক্ষায় 4 তারকা রেটিং পেল ওমানের মাস্কাট বিমানবন্দর। আবারও কুয়েতের ফ্লাইট বন্ধ ঘোষণা, চরম অনিশ্চয়তায় আটকে পড়া প্রবাসীরা। দেখছিলেন হিলটন প্রপার্টিজ প্রবাস টাইম শিরোনাম, এবারে বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রামে ওমান ও দুবাই প্রবাসী মালিকানাধীন হিলটন প্রপার্টিজের সম্পূর্ণ রেডি ফ্ল্যাট মিলছে এখন মাসিক কিস্তিতে। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 01832711118 অথবা 01977774729 এই নম্বরে। ওমানের মোট 8টি খাতে প্রায় 74টি পেশায় প্রবাসী কর্মীদের ভিসার মূল্য 2000 রিয়াল নির্ধারণ করেছে ওমানের সরকার, যা আগামী পয়লা মে মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আজ ওমান ডেইলি প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, দেশটির শ্রম মন্ত্রণালয়ের অফিসিয়াল গেজেট অনুযায়ী প্রায় 74টি পেশার একটি তালিকা তৈরি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। যে তালিকা অনুসারে দেশের বেসরকারি সংস্থা চাইলে প্রবাসী কর্মীদের নিয়োগ করতে পারেন, তবে এই নিয়োগ আবেদনের জন্য কোম্পানিকে 2001 ওমানি রিয়াল ব্যয় বহন করতে হবে। তালিকাভুক্ত পেশাগুলো হল তথ্য প্রযুক্তি সিস্টেম খাতে বিশেষজ্ঞ, ইলেকট্রনিক কম্পিউটার নেটওয়ার্ক প্রোগ্রাম মেশিনে ইলেকট্রনিক রক্ষণাবেক্ষণ, কম্পিউটার রক্ষণাবেক্ষণ, ইলেকট্রনিক পর্যবেক্ষণ সরঞ্জাম এজেন্ট, ইলেকট্রনিক প্রযুক্তিবিদ, ডিভাইস নিয়ন্ত্রণ প্রযুক্তিবিদ, ইলেকট্রনিক মেডিকেল ডিভাইস প্রযুক্তিবিদ, রেডিও ডিভাইস ইলেকট্রনিক প্রযুক্তিবিদ, কম্পিউটার নেটওয়ার্ক এবং কম্পিউটার অপারেটর। বিক্রয় এবং বিপণন খাতে বিক্রয় বিশেষজ্ঞ, স্টক মার্কেট বিশেষজ্ঞ, ব্যবসায়িক প্রতিনিধি, বাণিজ্যিক ব্যবস্থাপক এবং লজিস্টিক বিশেষজ্ঞ। প্রশাসন ও মানব সম্পদ খাতে ব্যবসায় প্রশাসন বিশেষজ্ঞ, জনসংযোগ বিশেষজ্ঞ, মানব সম্পদ বিশেষজ্ঞ এবং প্রশাসন পরিচালক। মিডিয়া খাতে মিডিয়া বিশেষজ্ঞ, কাগজ শোকানোর মেশিন অপারেটর, বাইন্ডিং মেশিন অপারেটর, বই সজ্জা মেশিন অপারেটর, কাগজ পলিশ মেশিন অপারেটর, কাগজ ছাপানো মেশিন অপারেটর, প্রিন্টিং মেশিন অপারেটর, রোটারি প্রিন্টার অপারেটর, অফসেট প্রিন্টিং মেশিন অপারেটর, রঙিন প্রিন্টিং মেশিন অপারেটর, ফ্ল্যাট বেড প্রিন্টিং মেশিন অপারেটর, কাগজ ভাঁজ মেশিন অপারেটর, কাগজ আবরণ মেশিন অপারেটর এবং বিজ্ঞাপন এজেন্ট। স্বাস্থ্যসেবা খাতে ড্রেসার, ফার্মাসিস্ট সহকারী এবং মেডিকেল সমন্বয়কারী। বিমানবন্দর অপারেশন খাতে ফ্লাইট গাইড, টিকিট পরিদর্শক, এয়ারক্রাফট টেক অফ মনিটর, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ারক্রাফট ল্যান্ডিং মনিটর, বিমানবন্দর যাত্রীবাহী পরিবহন মনিটর এবং গ্রাউন্ড গাইড। ইঞ্জিনিয়ারিং খাতে স্থপতি, জরিপ প্রকৌশলী, নির্মাণ প্রকৌশলী, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, তড়িৎ প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক। প্রযুক্তিগত পেশা খাতে বিল্ডিং টেকনিশিয়ান, ইলেকট্রনিক প্রযুক্তিবিদ, রোড টেকনিশিয়ান ও যান্ত্রিক প্রযুক্তি কর্মী ইত্যাদি। এই পেশাগুলোকে ওমান শ্রম মন্ত্রণালয়ের ভাষায় উচ্চপদস্থ পজিশন বলা হয়ে থাকে। আর এই উচ্চপদস্থ ক্যাটাগরিতে কর্মরত প্রবাসীদের ভিসা নবায়নে 2001 ওমানি রিয়াল নির্ধারণ করেছে ওমানের সরকার। এছাড়াও 2000 থেকে 3999 ওমানি রিয়াল মাসিক বেতনে চাকরি করেন এমন মধ্যম লেভেল পজিশনে কর্মরত প্রবাসীদের ভিসা নবায়ন ফি দিতে হবে 1001 ওমানি রিয়াল। ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা ও ব্যবহারের বিষয়ে সঠিক জ্ঞান তৈরিতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র। সম্প্রতি দেশটিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাক্সেস এবং এর ব্যবহার নিয়ে 18 বছর বা তার বেশি বয়সীদের উপরে সমীক্ষা শুরু হয়েছে, যা আগামী বৃহস্পতিবার শেষ হবে। সমীক্ষায় যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, দেশটির নাগরিক ও প্রবাসীরা তথ্য যোগাযোগ প্রযুক্তি কতটা ব্যবহার করেন এবং কোন ধরনের সাইটে তারা বেশি সময় দেন। সমীক্ষায় ইন্টারনেট ব্যবহারের মূল ক্ষেত্রগুলোর অনুসন্ধান করা হয়, যেমন সরকারি পরিষেবা অ্যাক্সেস করা, ওয়েবসাইটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করা, ভ্রমণ, হোটেল বুকিং এবং শিক্ষামূলক উদ্দেশ্যে অনলাইন পরিষেবাদের ব্যবহার, পাশাপাশি সামাজিক নেটওয়ার্কগুলোর কোন সাইটে বেশি সময় দিচ্ছেন নাগরিকরা, এই বিষয়গুলো অনুসন্ধানের চেষ্টা করা হবে এই সমীক্ষায়। এই জরিপটি আরবি, ইংরেজি এবং উর্দু ভাষায় পরিচালিত হবে। জরিপটিতে আরও উঠে আসবে ওমানে মোট ডেস্কটপ, ল্যাপটপ এবং ট্যাবলেট ব্যবহারকারীর সংখ্যা, স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষের ধারণা, ব্যবহারকারীদের নিজস্ব দক্ষতা এবং অভ্যাস, ইমেল আদান প্রদানের ক্ষমতা, অনলাইন প্রেজেন্টেশন তৈরির সক্ষমতা,
কম্পিউটার প্রোগ্রাম, বিশেষায়িত প্রোগ্রামিং ভাষা তৈরি করার সক্ষমতা ইত্যাদি। জরিপের সূচকগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোতে কাজে লাগবে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের সকল দেশে কি অর্জন রয়েছে তা নির্ধারণে সহায়তা করবে বলে জানিয়েছে NCSI। সপ্তাহের প্রথম দিনে আক্রান্ত ঊর্ধ্বমুখী রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশে গত তিন দিনে নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 864 জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,39,362 জন, সুস্থ হয়েছেন 1,30,653 জন। নতুন তিনজনের মৃত্যু সহ মোট মৃতের সংখ্যা 1,552 জন। দেশটিতে সুস্থতার সূচক গত 10 দিন যাবৎ অপরিবর্তিত অবস্থায় 94% রয়েছে। চার তারকা সুরক্ষা রেটিং পেল ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। করোনা প্রতিরোধের জন্য সুরক্ষামূলক ব্যবস্থা নিরীক্ষণে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরকে এই চার তারকা রেটিং প্রদান করা হয়। রোববার ওমান বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, বিশ্বজুড়ে স্কাইট্রাক্স করোনার মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষা কার্যক্রমের উপর রেটিং প্রদান করেছে। সেই রেটিংয়ের ভিত্তিতে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষা কার্যক্রমের উপর চার তারকা রেটিং পেয়েছে। বিমানবন্দরটি করোনা মহামারীতে যাত্রী সুরক্ষা এবং স্বাস্থ্যমান সুরক্ষায় সবচেয়ে বেশি নজর রেখেছে বলে এই রেটিংয়ে দাবি করা হয়েছে। করোনা সংক্রমণের সংখ্যায় আবারও কুয়েতে বন্ধ হলো ফ্লাইট। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিদেশি কেউ দেশটিতে প্রবেশ করতে পারবেন না। কেবল কুয়েতি নাগরিকরা যাতায়াত করতে পারবেন। শনিবার রাতে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করে কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দেশটির এমন সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসীরা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো প্রবাসী কুয়েত ফেরার অনুমতি পাবেন না। কুয়েতে সিভিল এভিয়েশনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আল কাবাস ও আল আনবার প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়। উক্ত সংবাদে উল্লেখ করা হয়, 21 ফেব্রুয়ারি হতে কুয়েতে মুসাফির ও বালসালামা প্ল্যাটফর্মে নিবন্ধন করে প্রবেশের অনুমতি দিলেও বহির্বিশ্বে মহামারী করোনায় নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ার কারণে সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাইরের দেশ হতে আগত স্থানীয় কুয়েতি নাগরিকদের নিজ খরচে 7 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং পরের 7 দিন বাসায় কোয়ারেন্টিন করতে হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ফ্লাইট বন্ধের পর আজ 21 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সহ নিষেধাজ্ঞা আরোপ করা বিশ্বের 35টি দেশের অভিবাসীরা সরাসরি কুয়েতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছিল দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এর মধ্যেই ফের নতুন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, কুয়েত সরকার ফ্লাইট চালু না করলে অনেকেরই কুয়েত যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে আর এতে করে নেতিবাচক প্রভাব পড়বে রেমিটেন্স প্রবাহের উপর। যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন রাষ্ট্রদূত মোহাম্মদ মিজানুর রহমান। এবছর দূতাবাস প্রাঙ্গণে একটি শহীদ মিনার নির্মাণ করে দিয়েছেন চট্টগ্রাম সমিতির সহসভাপতি সিএপি ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একে একে চট্টগ্রাম সমিতি, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সবশেষ মুজিববর্ষ উপলক্ষে ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের কনসুলার সেবা প্রাপ্তিতে সহজীকরণের লক্ষ্যে নতুন একটি তথ্য কাউন্টার উদ্বোধন করেন রাষ্ট্রদূত মিজানুর রহমান। যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন হাইকমিশনার মোহাম্মদ গোলাম সরোয়ার। এবছর করোনা পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারের দেয়া বিধিনিষেধের কারণে শুধু দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তবে দূতাবাসের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করে প্রবাসীদের অংশ নেওয়ার সুযোগ করা হয়। স্থানীয় সময় সকাল 9:30 হাইকমিশন চত্বরে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত হয়। এ সময় হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে হাইকমিশনার মোহাম্মদ গোলাম সরোয়ার দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাণী পাঠ করেন উপ হাইকমিশনার খুরশেদ আলম খাস্তগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর 2 মোহাম্মদ হেদায়তুল ইসলাম মন্ডল। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করেন কাউন্সিলর তাহমিনা বেগম। এদিকে মালয়েশিয়া ইউনেস্কো যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। ভার্চুয়ালি আয়োজিত এই অনুষ্ঠানে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এবং হাইকমিশনার গোলাম সরোয়ার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে 21 ফেব্রুয়ারির প্রেক্ষিত এবং বাংলাদেশ ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সংস্কৃতি উপস্থাপন করা হয়।
নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় আলহাজ আবুল হোসেন নামে এক ইমামের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার মাগরিবের নামাজের সময় বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের দনি গহরপুর গ্রামের মেহেরুদ্দিন মোল্লাবাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে। আবুল হোসেন হাওলাদার একই গ্রামের দেনসের আলী হাওলাদারের মেজ ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে মেহেরুদ্দিন মোল্লাবাড়ি জামে মসজিদে বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিন ও ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। রোববার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে আবুল হোসেন হাওলাদারকে পারিবারিক কবরস্থানে বাবার পাশেই দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার এমন মৃত্যু হওয়ায় সবার মনে আবেগের সৃষ্টি হয়। মসজিদের মুসল্লি আব্দুল হামিদ খান জানান, মাগরিবের আজান দিয়ে নিজেই নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলেও নামাজ আদায় করে যাচ্ছিলেন আবুল হোসেন। দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে তিনি আর উঠতে পারেননি। পরে মুনাফ নামে এক ব্যক্তি বাকি নামাজ শেষ করে তাকে মৃত অবস্থায় সেজদায় পড়ে থাকতে দেখেন। আবুল হোসেনের ছোট ভাই নূর হোসেন হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। গত শুক্রবার তিনি ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসেন। এই ছিল হিলটন প্রপার্টিজ প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের যে কোনো খবর পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।